रूपंती प्रकाशनी थेके प्रकाशित नवम श्रेणी गणित विषय पूर्णांग शिक्षा सहायक बई स्कूल मैथमेटिक्स बोईटा आमी रचना करेछि। जदि पारो बाजार थेके ए बोईटा संग्रह करबे। टेक्निक इजी एडुकेशन पक्ष थेके तोमादेर जन्य रइलो अनेक अनेक शुभकामना। परिमापे त्रिकोणमिति अध्यायटा आमी समाधान कराच्छिलाम एर आगेर पर्वे, किन्तु आमी एई 8 পর্যন্ত তোমাদের পাঠ্য বইয়ের এই পর্যন্ত অঙ্ক সমাধান করিয়েছি। আজকের পর্বে তোমাদের পাঠ্য বইয়ের এই দুইটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো, একেবারে বাস্তবধর্মী অঙ্ক। কিন্তু দেখো, বলা আছে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। দেখো, এই একটা টাওয়ারের উপরে একজন লোক আছে, এখানে চিত্রও কিন্তু দিয়ে দিয়েছে। তো এইখানে একটা লোক পর্যবেক্ষণ করে দেখলো যে এখানে একটা জাহাজ আসতেছে, এই যে এইখানে জাহাজটা, এই জাহাজটা আসতেছে সেটা বলছে। তখন জাহাজটির অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। অবনতি কোণ কাকে বলে? দেখো, নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে অবনতি কোণ। তাহলে এইটা হচ্ছে নিচের বিন্দু, নিচের একটা বিন্দু, মনে করো এই জাহাজটা নিচের বিন্দু হচ্ছে ভূমির সমান্তরাল রেখার সাথে। এটা হলো, মনে করো যে এই রেখাটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখার সাথে এখানে যে কোণটা উৎপন্ন করেছে, এই যে এই কোণটা উৎপন্ন করছে, এই কোণটা হচ্ছে অবনতি কোণ। মানে নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে অবনতি কোণ। আর উপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। মানে উন্নতি কোণ সবসময় উপরের দিকে ঊর্ধ্বমুখী, আর উন্নতি কোণ কিন্তু সবসময় নিম্নমুখী, এটা মনে রাখবা। তাহলে দেখো, নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, এটা মনে করো ভূমির সমান্তরাল একটা রেখা, সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটাকে বলা হয় হচ্ছে অবনতি কোণ। নিচের কোনো বিন্দু উপরে ভূমির উপরের কোনো রেখার সাথে, মানে ভূমির সমান্তরাল রেখার সাথে, সহজ কথা নিচের কোনো বিন্দু উপরের কোনো বিন্দুতে যদি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে অবনতি কোণের সংজ্ঞাটা কি? নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ, সেটাই বলা আছে। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। জাহাজটা এইখানে ছিল, কিছুক্ষণ পর জাহাজটা এইখানে চলে গেছে, এই জায়গায় চলে গেছে। তো এরপরে দেখলো লোকটার অবনতি কোণ হয়ে গেছে, জাহাজটা যখন এইখানে ছিল এদিকে গেছে যখন, তার তখন কিন্তু কোণ কিন্তু বেড়ে গেছে। তার মানে অবনতি কোণ হয়ে গেছে কত ডিগ্রি? 45 ডিগ্রি, সেটাই বলা আছে। দেখো যে কিছুক্ষণ পর লোকটি, কিছু সময় যখন চলে গেছে তখন জাহাজটা তো এই টাওয়ারের দিকেই আসতেছে, সুতরাং কি এইখান থেকে জাহাজটা এইখানে আসছে, তখন বলা আছে অবনতি কোণ 45 ডিগ্রি। মানে এই অবনতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, এই যে টাওয়ার, এই টাওয়ারটার উচ্চতা যদি আমরা 50 মিটার হয়, 50 মিটার যদি ধরি, 50 মিটার যদি হয়, তবে বলা আছে যে তবে এই সময়ে জাহাজটি কত দূর অতিক্রম করবে। মানে এইখান থেকে এই এইখান থেকে এই পর্যন্ত যে জাহাজ গেছে এইটার মানে কত দূর অতিক্রম করবে সেটা বের করতে হবে। মানে আমরা এই দূরত্বটুকু বের করব, এইটাই বের করতে হবে, এইটাই কিন্তু বের করতে বলেছে। দেখো, প্রশ্ন যদি বুঝো তাহলে অঙ্ক কিন্তু 80% বোঝা হয়ে যায়। তাই অবশ্যই ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। তাহলে প্রশ্নটা আমি আরেকবার ভালো করে বোঝাতে চাই। বলা আছে সাগরের তীরে একটি টাওয়ারের ওপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে এখানে একজন লোক আছে, এই টাওয়ার, এটা একটা টাওয়ার, টাওয়ারের উপরে একজন লোক আছে, সে পর্যবেক্ষণ করে দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসতেছে, এই একটা জাহাজ, জাহাজটা বন্দরের দিকে আসতেছে, এখানে বন্দরটা অবস্থিত এই টাওয়ারের কাছে মনে করো, তো এই বন্দরের দিকে আসতেছে। এখন দেখো বলা আছে যে তখন জাহাজটির অবনতি কোণ 30 ডিগ্রি। অবনতি কোণ বলতে নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, এটা হলো ভূমির সমান্তরাল রেখা, ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। তাহলে বলা আছে, তার মানে অবনতি কোণ 30 ডিগ্রি। তারপরে বলা আছে কিছুক্ষণ পর লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ 45 ডিগ্রি। কিছুক্ষণ পর জাহাজটা এই অবস্থান থেকে জাহাজটি এই অবস্থানে চলে আসছে, তখন দেখলো যে লোকটার অবনতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এই অবনতি কোণ হচ্ছে বলা আছে 45 ডিগ্রি। এখন যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয়, তার মানে টাওয়ারের উচ্চতা কত মিটার বলছে, 50 মিটার হয়, তবে এই সময়ে জাহাজটি কত দূর অতিক্রম করবে। মানে এইখান থেকে এইটুকের দূরত্ব, মানে এইখান থেকে এইটুকু কত দূর গেছে সেই দূরত্বটা বের করবো, এইটাই আমার বের করতে হবে প্রশ্নে।
এখন আমরা অঙ্কটা সমাধান করাবো। সমাধান করার জন্য দেখো আমরা লিখবো, ধরি প্রথম অবস্থায় জাহাজটি সি বিন্দুতে ছিল, এইখানে যে জাহাজটা, এখানে জাহাজটা সি বিন্দুতে ছিল, এই প্রথম অবস্থায় জাহাজটা ধরে নিলাম সি বিন্দুতে ছিল। এখন বলা আছে কিছুক্ষণ পরে লোকটি জাহাজটিকে ডি বিন্দুতে দেখলো, কিছুক্ষণ পরে লোকটা কিন্তু জাহাজটিকে কি কয় বিন্দুতে দেখলো, কোন বিন্দুতে, ডি বিন্দুতে দেখেছে। এখন ধরে নিলাম সিডি ইকুয়াল টু এক্স, ধরে নিলাম এই সিডি ইকুয়াল টু এক্স ধরে নিলাম, সেটা বলা আছে ধরে নিলাম। আর দেখো এখানে কিন্তু লোকটা, মানে লোকটা আছে এ বিন্দুতে, আবার বলছি জাহাজ মানে প্রথমে বলা আছে প্রথম অবস্থায় জাহাজটি সি বিন্দুতে দেখলো, মানে লোকটা এ বিন্দুতে আছে, প্রথম অবস্থায় লোকটি জাহাজটিকে সি বিন্দুতে দেখলো, তখন কিন্তু অবনতি কোণ ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর তারপরে কিছুক্ষণ পর মানে এক সময় পরে লোকটি জাহাজটিকে ডি বিন্দুতে দেখলো, তখন কিন্তু অবনতি কোণ ছিল হচ্ছে 45 ডিগ্রি। দেখো এই এই হচ্ছে ভূমির সমান্তরাল একটা রেখা, আর এটা মনে করো যে ভূমি, এটা মনে করো যে ভূমিও বলতে পারো অথবা পানিও বলতে পারো, এটা সাপোজ ভূমি। এবং বললাম হচ্ছে দেখো যদি আমার এই এই এ এ দেখো এ সি হচ্ছে যদি ছেদক হয়, এই রেখা আর এই রেখা কিন্তু সমান্তরাল, আর এ সি যদি এদের ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন সমান হবে, কারণ কোণদ্বয় হচ্ছে একান্তর কোণ। আবার যদি মনে করো এ ই এবং বিসি হচ্ছে সমান্তরাল হয়, এবং যদি এ ডি এদের ছেদক হয়, এ ডি যদি এদের ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। কেন সমান হবে, কারণ একান্তর কোণ, এই কারণে। দেখো আবারও বলছি সেটা হলো প্রথম অবস্থায় জাহাজটি সি বিন্দুতে ছিল, লোকটা ছিল এ বিন্দুতে, তো প্রথমে জাহাজটি যখন সে দেখে দেখলো হচ্ছে সি বিন্দুতে আছে, তখন অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এরপরে কিছুক্ষণ পরে লোকটি জাহাজটিকে ডি বিন্দুতে দেখলো, তখন অবনতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখন বলা আছে যে এ বি ইকুয়াল টু 50 মিটার, তাহলে এই এইটুক দূরত্বটা বের করতে বলছে, এই দূরত্বটা বের করতে বলছে, তাহলে আমরা ধরে নিব যে সি ডি ইকুয়াল টু এক্স মিটার। তো এখন যদি এইটা যদি ভূমির সমান্তরাল হয়, এ ই যদি ভূমির সমান্তরাল হয়, আর মনে করো যে বি সি যদি মনে করো যে ভূমি হয়, তাহলে দেখো এই রেখা আর এই রেখা কিন্তু সমান্তরাল, যদি সমান্তরাল হয় এবং এ সি এদের হচ্ছে ছেদক, যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ দুটা যদি সমান্তরাল রেখা হয় আর এই এ সি যদি এদের ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ কি এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণের কারণে সমান হয়েছে। এখন যদি আবার এ ই এবং বি সি যদি সমান্তরাল হয় এবং এ ডি এদের ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, সেটাই আমরা বলবো। দেখো ই এ সি, দেখো ই এ সি কোণ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, সেটা বলা আছে। আর দেখো বলা আছে যে ই এ ডি কোণ, দেখো আমার বলা আছে ই এ ডি কোণ, এই কোণটা কত ডিগ্রি বলা আছে, 45 ডিগ্রি বলা আছে। এখন বলা আছে দেখো এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, কারণ হচ্ছে একান্তর কোণ। এখানে বলা আছে দেখো এ সি বি কোণ ইকুয়াল টু ই এ সি কোণ, মানে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ হচ্ছে একান্তর কোণ। এর পরের লাইনে লিখবো আমরা এই কোণটা সমান এই কোণটা, মানে এ ডি বি কোণ ইকুয়াল টু ই এ ডি কোণ, মানে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ হচ্ছে একান্তর কোণ। দেখো আমরা সেই কথাটাই লিখেছি। এখন আমরা প্রথমে এ ডি বি বা এ বি ডি এই ত্রিভুজ নিয়ে কাজ করব, এই ত্রিভুজ নিয়ে কাজ করব। আগে আমরা বিডি সমান বের করে নেব, বিডি সমান বের করে নেব, তবে এখানে এ বি সমান কিন্তু আমার 50 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই যে ত্রিভুজটা এ ডি বি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে বলা হয় সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ, অতিভুজ। আর এইখানে কিন্তু এখানে দেওয়া আছে কোণ, দেওয়া আছে 45 ডিগ্রি, কোণের যে বিপরীত বাহুটা আছে এটাকে বলা হয় বিপরীত বাহু, আর এই বাহুটা হবে হচ্ছে সন্নিহিত বাহু। তো আমার বিপরীত বাহু দেওয়া আছে, আমরা সন্নিহিত বাহু বের করব। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর সাথে সম্পর্ক হচ্ছে ট্যান, তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে ট্যান এখানে থিটা মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে লিখবো যে এখন সমকোণী ত্রিভুজ এ ডি বি হতে পাই, এই ত্রিভুজ হতে কি পাই, সেটা হলো যে ট্যান
আমরা লিখতে পারি ট্যান এই কোণটা লিখতে পারি কোণ হচ্ছে এ ডি বি কোণ মানে ট্যান এ ডি বি কোণ এই কোণ ইকুয়াল টু কি ট্যান থিটা ইকুয়াল টু কি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বিপরীত বাহু কত এ বি তার মানে এ বি ভাগ হচ্ছে বি ডি তার মানে আমরা লিখছি এ বি ভাগ হচ্ছে বি ডি তাহলে দেখো আমরা এই কোণটা কত দিয়ে আছে 45 ডিগ্রি তাহলে লিখবো ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এ বি এর মান কত দেওয়া আছে এ বি এর মান দেওয়া আছে 50 তাহলে এ বি এর মান আমরা 50 লিখবো ভাগ হচ্ছে বি ডি লিখবো দেখো ট্যান 45 ডিগ্রি মান 1 আর এখানে যা ছিল তাই এখন যদি আর গুণন করি তাহলে বি ডি এর মান পাই হচ্ছে 50 দেখো আমরা কোন ত্রিভুজ নিয়েছি এ বি ডি এই ত্রিভুজ থেকে দেখো আমার এখানে কিন্তু বিপরীত বাহু দিয়ে আছে আমরা সন্নিহিত বাহু বের করব মানে বি ডি বের করব বের করার জন্য আমরা জানি ট্যান থিটা থিটা মানে কত ডিগ্রি 45 ডিগ্রি ট্যান থিটা ইকুয়াল টু আমরা কত জানি সেটা হলো যে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বিপরীত বাহু কত এ বি আর সন্নিহিত বাহু কত বি ডি সন্নিহিত বাহু হচ্ছে বি ডি ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1 1 ইকুয়াল টু এ বি এর মান কত দেওয়া আছে 50 দেওয়া আছে তাহলে এ বি হচ্ছে 50 আর হচ্ছে এখানে হচ্ছে বি ডি এবার যদি আমরা আর গুণন করি আর গুণন করলে বি ডি এর মান কত পাবো বি ডি এর মান পাবো হচ্ছে 50 তাহলে আমরা বি ডি এর মান পেয়েছি 50 এখন দেখো আমরা এই বি ডি এর মানটুক পেয়েছি বি ডি এর মান পেয়েছি আমরা এখন নেব এ বি সি এই ত্রিভুজটা নিব এই ত্রিভুজটা নিব দেখো এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কোণ দেওয়া আছে এইটা এই কোণের বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে বিপরীত বাহু আর এটা হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে সেটাকে বলা হয় অতিভুজ আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তাহলে দেখো আমার বের করতে হবে সিডি সমান বের করতে হবে তাহলে আমরা দেখো বিপরীত বাহু আর এই সন্নিহিত বাহু এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক ঘটাবো তাহলে আমরা ট্যান থিটা থিটা মানে কত ডিগ্রি সেটা হলো 30 ডিগ্রি মানে ট্যান এ সি বি কোণ ইকুয়াল টু কত কি হবে সেটা হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু মানে এ বি ভাগ হবে হচ্ছে বি সি তার মানে আমরা লিখব ট্যান কোণ ইকুয়াল টু কত লিখব দেখো ট্যান এ সি বি কোণ ইকুয়াল টু ট্যান এ সি বি কোণ ইকুয়াল টু এ বি ভাগ হচ্ছে বি সি সেটা লিখছি এবার দেখো ট্যান এই কোণটা কত দেওয়া আছে কোণটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি দেখো আমরা যেটা লিখেছি ট্যান এই এই যে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ট্যান থিটা দেখো ট্যান থিটা থিটা মানে কত ডিগ্রি 30 ডিগ্রি ট্যান ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি ট্যান এই 30 ডিগ্রির বিপরীতে যে বাহু আছে সেটা হলো বিপরীত বাহু কত বিপরীত বাহু হচ্ছে এ বি ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু কত সন্নিহিত বাহু হচ্ছে বি সি এখন দেখো ট্যান 30 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3 1/√3 লিখলাম আর এ বি ভাগ বি সি এই বি সি সমান আমরা কিন্তু লিখতে পারি বি ডি প্লাস সি ডি লিখতে পারি তার মানে বি ডি প্লাস কিন্তু আমরা সি ডি লিখতে পারি সেটা কিন্তু লিখতে পারি সি ডি লিখতে পারি বা আমরা পাবো 1/√3 ইকুয়াল টু দেখো আমার এ বি এ বি এর মান আমার কত দেওয়া আছে 50 তাহলে আমরা লিখবো 50 ভাগ বি ডি এর মান বি ডি এর মানও কিন্তু আমরা 50 পেয়েছি কিছুক্ষণ আগে 50 পেয়েছি প্লাস আর সিডি সমান কিন্তু আমরা এক্স ধরেছি এই এক্স এর মানটা আমরা বের করব এখন যদি আমরা আর গুণন করি তাহলে কত পাবো দেখো সেটা হলো আর গুণন যদি করি তাহলে 50 প্লাস এক্স 50 প্লাস এক্স ইকুয়াল টু দেখো এই 50 প্লাস এক্স এর সাথে 1 গুণ করলে 50 প্লাস এক্স হবে আর 50 এর সাথে আমরা √3 গুণ করব তাহলে হবে 50√3 এবার এক্স এর মান বের করব তাহলে এক্স ইকুয়াল টু হবে 50√3 এটা হচ্ছে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস তার মানে -50 তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো আমরা ক্যালকুলেটরে যদি করি ক্যালকুলেটর যদি তুমি চাপো সেক্ষেত্রে পাবা 36.60 মানে 36.6 মিটার এখানে কিন্তু দশমিকের পরে অনেক কিছু আছে তাই অবশ্যই প্রায় লিখতে হবে তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে দশমিকের পরে অবশ্যই যেহেতু আমরা দুই অঙ্ক নেই তো এখানে 6000 লিখলে হয় না লিখলে হয় কোনো সমস্যা নাই তাহলে 60 এত মিটার প্রায় এটাই হচ্ছে অ্যান্সার দেখো কত সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলেছি দেখো এখানে অলরেডি অ্যান্সার আসছে সেটা হলো নিম্ন দূরত্ব হবে 36.6 মিটার প্রায় দেখো অঙ্কটা কিন্তু সহজ তুমি যদি একটু নিজে ভালো করে বুঝো তাহলে অঙ্কটা পারবা আমি একবারে মুখে মুখে বলে দিতে চাই কিভাবে নিজে নিজে অঙ্কটা করবা সবসময় অঙ্কগুলো যদি নিজে নিজে ভালো করে বুঝো প্রশ্ন যদি ভালো করে বুঝো দেখবা অঙ্ক তোমার কাছে খুবই সহজ হবে সহজ মনে হবে এই একটা টাওয়ার মনে করো এই একটা টাওয়ার এখানে টাওয়ার আছে টাওয়ারের এ বিন্দুতে একটা লোক আছে একটা লোক আছে এইখানে সি বিন্দুতে একটা জাহাজ আছে তো লোকটা দেখলো যে জাহাজটা বন্দরের দিকে এই
দিকে আসতেছে, তো এই লোকটার হচ্ছে অবনতি কোণ বলল হচ্ছে 30 ডিগ্রি। আমি এই প্রশ্ন চিত্রটার পরিবর্তে আমি এই চিত্রটা দেখি আরও তাহলে ভালো হবে। দেখো এইখানে এই এই যে হচ্ছে দেখো এইখানে একটা লোক দাঁড়ায় আছে, তো এইখানে দেখলো যে এখানে একটা এইখানে দেখলো একটা জাহাজ, তো জাহাজের এই জাহাজের অবনতি কোণ বলল হচ্ছে অবনতি কোণ 30 ডিগ্রি। সেটা হলো যে উপরের কোন বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে অবনতি কোণ বলে। আমি অবনতি কোণ সম্পর্কে প্রথমে বর্ণনা করে নিয়ে আসি। কিছুক্ষণ পর বলল যে এই কোণটা মানে লোকটা জাহাজটাকে এই বিন্দুতে দেখলো এবং তার অবনতি কোণ হলো কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন বলা আছে এই দূরত্বটা বের করতে হবে, এই দূরত্বটা আমরা বের করব। তাহলে এই দূরত্বটা কিন্তু আমরা সহজেই বের করতে পারি। লোকটা আছে কোন জায়গায়, আছে হচ্ছে এ বিন্দুতে লোকটা আছে, এবং প্রথমে লোকটা দেখলো জাহাজটা সি বিন্দুতে আছে, তখন অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। কিছুক্ষণ পর লোকটা জাহাজটিকে ডি বিন্দুতে দেখলো, তখন অবনতি কোণ হলো 45 ডিগ্রি। তো এখন আমরা ধরে নিব যে সিডি ইকুয়াল টু এক্স, আর এখানে উচ্চতাটা দেওয়া আছে, উচ্চতা হচ্ছে টাওয়ারের উচ্চতা হচ্ছে 50 মিটার। এখন যদি আমার এই এই হচ্ছে ভূমির সমান্তরাল রেখা, আর এইটা হচ্ছে বিসি, যদি মনে করো যে ভূমি হয় সেক্ষেত্রে দেখো এসি এদের ছেদক, যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ একান্তর কোণ। আবার এই আর বিসি যদি সমান্তরাল হয় এবং এ এ ডি যদি এদের ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ একান্তর কোণ। প্রথমে আমরা এ বি ডি এই ত্রিভুজ থেকে আমরা আমরা এই বিডি বের করে নেব, এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখানে দেখো আমার এ বি দেওয়া আছে, আমরা বিডি বের করব। এ বি মানে আমার বিপরীত বাহু দেওয়া আছে, আমার বের করতে হবে হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে হচ্ছে ট্যান। তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু লিখবো হচ্ছে বিপরীত বাহু মানে এ বি ভাগ হচ্ছে সন্নিহিত বাহু মানে বিডি। এখান থেকে আমরা এ বি এর মান বসিয়ে আমরা বিডি এর মান বের করব। বিডি এর মান আসবে হচ্ছে 50 মানে 50 মিটার আসবে। এরপর আমরা এ বি সি এই ত্রিভুজটা নেব, এই ত্রিভুজটা নেব। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রেও আমরা ট্যান থিটা ব্যবহার করব। ট্যান সেটা হলো 30 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, বিপরীত বাহু। বিপরীত বাহু মানে হচ্ছে এ বি ভাগ হচ্ছে আমার বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে বিসি। এখান থেকে আমরা বিডি সমান বসাই দিব এবং এ বি সমান বসাই দিব। বসাই দিয়ে কিন্তু আমরা সিডি মানে এক্স ইকুয়াল টু কিন্তু পেয়ে যাব, মানে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করছে এই সময়ের মধ্যে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। অঙ্কটা কিন্তু অনেক মজার, যদি তুমি একবার বুঝো দেখবা যে তোমার কাছে ভালো লাগতেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্য করে জানাতে পারো। এখন আমরা 10 নং অঙ্ক সমাধান করাবো। তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি, 20 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো আমি চিত্র অঙ্কন করেছি, সেটা হলো যে এ বি হচ্ছে একটা ভবন, তোমার মনে করো যে বলা আছে যে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন মানে এ বি হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানের অফিস ভবন, সেটা বলা আছে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি। তার মানে ভবনের কিন্তু শীর্ষ থেকে তার উন্নতি কোণ হবে, এটাকে বলা হয় শীর্ষবিন্দু বিকে, আর একে বলা হচ্ছে পাদবিন্দু। তো বলা আছে যে 10 মিটার দূরে, তার মানে ভবনের পাদবিন্দু থেকে কয় মিটার দূরে, 10 মিটার দূরে, 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ মানে শীর্ষের উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ কাকে বলে, উপরের কোন বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ কাকে বলে, নিচের কোন বিন্দু উপরে ভূমির সমান্তরাল মানে উপরের কোন বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো অবনতি কোণ। মানে নিচের কোন বিন্দু উপরের কোন বিন্দুর সাথে মানে ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো অবনতি কোণ। আর দেখো উপরের কোন বিন্দু দেখো নিচের কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ, তার মানে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, উন্নতি কোণ 45 ডিগ্রি। এবার বলা হচ্ছে যে 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা
ডিগ্রি, এখানে কিন্তু অনেকে ভুল করতে পারো, বলা আছে কিন্তু এই তোমার প্রতিষ্ঠানের ভবন থেকে 20 মিটার দূরে, এখানে কিন্তু ভবন হচ্ছে এ, এর থেকে 20 মিটার দূরে, তার মানে এখানে অলরেডি আমরা 10 মিটার চলে আসছি, তার মানে আর কত মিটার আসতে হবে, আরও 10 মিটার আসতে হবে, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 20 মিটার, এই এর থেকে কিন্তু 20 মিটার, তার মানে 20 মিটার দূরে উন্নতি কোণ হচ্ছে থিটা ডিগ্রি, তার মানে বি বিন্দুর উন্নতি কোণ কোথায় অবস্থিত, অবস্থিত হচ্ছে এই ডি বিন্দুতে, উন্নতি কোণ কত ডিগ্রি, থিটা ডিগ্রি। এখন বলা আছে সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করো। দেখো প্রশ্ন কি বলা আছে, বলা আছে তোমাদের অফিস ভবন হচ্ছে এ, বি হচ্ছে তোমাদের অফিস ভবন, এই অফিস ভবন, এ হচ্ছে অফিস ভবনের পাদবিন্দু আর বি হচ্ছে অফিস ভবনের শীর্ষবিন্দু। এখন বলা আছে পাদবিন্দু এ থেকে 10 মিটার দূরে, 10 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু সি বিন্দুতে ভবনের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, এখান থেকে এইটুকু হচ্ছে 10 মিটার, আর এই ভবনের শীর্ষ হচ্ছে বি, বি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে সি বিন্দুতে হচ্ছে 45 ডিগ্রি। এখন বলা আছে ভবনের এই, ভবনের এই মনে করো যে পাদবিন্দু একেবারে নিচ থেকে 20 মিটার দূরে, তুমি অলরেডি 10 মিটার চলে আসছো, তার মানে আরও 10 মিটার দূরে, তার মানে টোটাল হচ্ছে 10 মিটার আর 10 মিটার, মানে এখান থেকে এই টোটালটুকু হচ্ছে 20 মিটার, এই এ বিন্দু থেকে 20 মিটার দূরে ডি বিন্দু অবস্থিত, এই ডি বিন্দুর হচ্ছে উন্নতি কোণ, মানে এই ভবনের শীর্ষ বি এর উন্নতি কোণ হচ্ছে ডি বিন্দুতে থিটা, তার মানে এই থিটা বলা আছে, উন্নতি কোণ থিটা যদি হয় তাহলে বলা আছে সাইন থিটা ও কস থিটা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিব ভবনের উচ্চতা এ বি ইকুয়াল টু 8 মিটার, এই ভবনের উচ্চতা এ বি ইকুয়াল টু কত মিটার ধরবো, আমরা 8 মিটার ধরবো, আর দেখো এসি ইকুয়াল টু কত দেওয়া আছে, এসি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 10 মিটার, আর এ ডি ইকুয়াল টু কত দেওয়া আছে 20 মিটার, দেখো এখান থেকে এই এ ডি ইকুয়াল টু বলা আছে 20 মিটার, এখানে দেখো বলে দিচ্ছে 20 মিটার, 20 মিটার, তাহলে সি ডি ইকুয়াল টু কত পাবো, এই সি ডি ইকুয়াল টু কত পাবো, এ ডি মাইনাস পাবো হচ্ছে এসি, তার মানে এ ডি মাইনাস এসি, তার মানে এ ডি মানে হচ্ছে 20, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে 10 মিটার আসবে, তার মানে আমরা সি ডি ইকুয়াল টু পেলাম 10 মিটার, এসি ইকুয়াল টু পেলাম হচ্ছে 10 মিটার, আর এ ডি ইকুয়াল টু টোটালটা হচ্ছে বলা আছে হচ্ছে 20 মিটার, তাহলে এখানে উন্নতি কোণ দেওয়া আছে, তার মানে বি সি এ কোণ ইকুয়াল টু কত 45 ডিগ্রি, এবং বি ডি এ কোণ ইকুয়াল টু কত দেওয়া আছে থিটা ডিগ্রি দেওয়া আছে, বা বলতে পারো এ ডি বি কোণ ইকুয়াল টু থিটা ডিগ্রি দেওয়া আছে। এখন আমরা আগে ভবনের এই উচ্চতাটা বের করে নিব, উচ্চতা বের করে নিব, এরপরে আমরা ভবনের এই যে এই বিডি বের করে নিব, মানে ভবনের উচ্চতা বের করব, এরপরে আমরা এই বিডি বের করব, বিডি বের করব। তাহলে আমরা আগে বের করে নিব হচ্ছে এ বি, এরপরে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বের করে নিব বিডি বের করে নিব, তখন কিন্তু আমরা সহজেই সাইন থিটা আর কস থিটার মান বের করতে পারবো। তাহলে আমরা দেখো এখানে যদি এ বি সি ত্রিভুজ নেই, এই এ বি সি ত্রিভুজ যদি নেই, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমার এখানে কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তো কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে এইটা বিপরীত বাহু, এই এই বাহুটাকে বিপরীত বাহু বলা হয়, আর যেটা 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রির বিপরীতে যে বাহু দেওয়া আছে সেটাকে বলা হয় অতিভুজ, অতিভুজ, আর এই বাহুটা হবে হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। দেখো ট্যান কোণ এ সি বি, দেখো এ সি বি এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, তার মানে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এ বি সমান কত ধরেছিলাম, দেখো এ বি সমান আমরা ধরেছিলাম উচ্চতা এইচ, মানে এইচ ধরেছিলাম, আর আমার এ সি সমান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, আমরা 10 লিখেছি, ট্যান 45 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1 ইকুয়াল টু হবে এইচ বাই 10, এখন যদি আমরা আর গুণন করি, 1 এর নিচে কিছু না মানে 1 আছে, তার মানে এইচ এর সাথে 1 গুণ করলে এইচ হবে, আর 10 এর সাথে 1 গুণ করলে 10 হবে, তার মানে আমরা উচ্চতা এইচ এর মান কত পেলাম, উচ্চতা এইচ এর মান 10 পেলাম। তাহলে দেখো আমরা এ বি এর মান পেয়েছি 10, আর এ ডি এর মান পেয়েছি হচ্ছে 20, তাহলে এখন কিন্তু আমি খুব সহজেই আমরা কিন্তু এই বিডি এর মান বের করতে পারবো, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কিন্তু আমরা মানটা বের করতে পারবো, সেটা হলো কার মান বের করতে পারবো, দেখো আমার কিন্তু এইখানে দেওয়া আমরা কবলই পেলাম, মানে এইমাত্র পেয়েছি এ বি সমান আমরা পেয়েছি, এ বি সমান আমরা কত পেয়েছি, পেয়েছি হচ্ছে 10, আর এই এডি, এডি সমান আমরা কত পেয়েছি, 20 পেয়েছি, এখন আমরা এই বিডি সমান বের করে নিব পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। তো এই এ বি ডি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ, অতিভুজ আমরা জানি সেটা হলো এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার ইকুয়াল টু এই বাহু স্কোয়ার, সেটা হলো পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার, সেই সূত্রটাই আমরা বসাবো। তাহলে লিখবো যে এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা
কি পাবো সেটা হলো এ বি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার ইকুয়াল টু বি ডি স্কয়ার সেটাই লিখছি এ বি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার ইকুয়াল টু বি ডি স্কয়ার তাহলে এ বি সমান কত দেখো এ বি সমান আমরা পেয়েছি হচ্ছে দশ আমরা এ বি এর মান দশ বসালাম যেহেতু স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিয়েছি আর এ ডি দেখো আমরা এ ডি এর মান কিন্তু কত পেয়েছি সেটা দেখবো এ ডি এর মান আমরা প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে বিশ তাহলে এ ডি এর মান আমরা বিশ বসালাম আর স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম আর সমান হচ্ছে বি ডি স্কোয়ার এবার দশকে স্কোয়ার করলে একশো হবে আর দুইশোকে স্কোয়ার করলে হবে হচ্ছে চারশো চারশো হবে এই পক্ষে সবগুলো ওই পক্ষে সবগুলো এই পক্ষে নিয়ে আসলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তার মানে বি ডি স্কোয়ার ইকুয়াল টু একশো আর চারশো যোগ করলে হবে পাঁচশো স্কোয়ারটা পক্ষান্তর করলে প্লাস মাইনাস রুট হওয়ার কথা কিন্তু এখানে বিডি হচ্ছে দূরত্ব নির্দেশ করে সুতরাং মাইনাস হবে না শুধু প্লাসটা হবে তার মানে বিডি ইকুয়াল টু রুট ওভার পাঁচশো হবে তাহলে আমরা পাঁচশোকে কী লিখতে পারি একশো যোগ গুণ পাঁচ আমরা পাঁচশোকে লিখতে পারি একশো গুণ পাঁচ রুট একশো মানে কত দশ আর থাকে হচ্ছে রুট পাঁচ তার মানে বিডি ইকুয়াল টু পেলাম আমরা দশ রুট পাঁচ তার মানে এই বিডি ইকুয়াল টু পেলাম হচ্ছে দশ রুট পাঁচ তাহলে দেখো আমার এই এ বি ডি এই কোণ ডি এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা এই কোণটা হচ্ছে থিটা ডিগ্রি দেখো এ বি ডি এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা ডিগ্রি তাহলে আমরা সহজেই কিন্তু আমার এইটা দেওয়া আছে আমার এই মানে এই থিটা কোণের বিপরীত বাহু এ বি আমরা পেয়েছি দশ আর এ ডি সমান আমার প্রশ্নে দেওয়া আছে বিশ আর আমরা বি ডি সমান আমরা বের করে নিলাম হচ্ছে দশ রুট ফাইভ এখন আমরা কিন্তু সহজেই সাইন থিটা আর কস থিটার মান বের করতে পারবো তাহলে আমরা এ বি ডি এই ত্রিভুজ থেকে কি পাবো দেখো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন থিটা ইকুয়াল টু কত পাবো সাইন থিটা এই থিটা কোণের বিপরীতে যেটা আছে সেটাকে বলা হয় বিপরীত বাহু আর নব্বই ডিগ্রির বিপরীতে যেটা আছে সেটা হলো অতিভুজ আর এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কত পাবো দেখো সাইন থিটা আমরা কোণ নিয়েছি এইটা কোণ নিয়েছে এটা তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ বিপরীত বাহু কত এ বি আর অতিভুজ কত বিডি তার মানে এ বি ভাগ আমরা বিডি লিখতে পারি তাহলে লিখছি এ বি ভাগ বিডি তাহলে এ বি এর মান কত আমরা পেয়েছি দশ পেয়েছি তাহলে এ বি এর মান দশ বসালাম আর বিডি এর মান আমরা কত পেয়েছি দশ রুট পাঁচ পেয়েছি দশ রুট পাঁচ পেয়েছি দশ আর দশ কাটা থাকে ওয়ান বাই রুট ফাইভ তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার এরপরে বের করতে বলেছিল কস থিটা কস থিটা সমান আমরা জানি সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ তার মানে সন্নিহিত বাহু কত হবে এ ডি আর অতিভুজ কত বিডি তাহলে কস থিটা ইকুয়াল টু পাবো হচ্ছে সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ সন্নিহিত বাহু কত এ ডি তাহলে আমরা লিখছি এ ডি ভাগ হচ্ছে অতিভুজ কত অতিভুজ হচ্ছে বিডি তার মানে অতিভুজ বিডি লিখছি আচ্ছা এ ডি সমান আমরা কত প্রশ্নে দেওয়া ছিল আমরা প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে বিশ তাহলে এ ডি সমান আমরা বিশ লিখলাম আর বিডি সমান আমরা বের করছি দশ রুট ফাইভ এবার যদি আমরা দশ দিয়ে কাটি তাহলে এখানে হবে দুই তার মানে দুই বাই রুট পাঁচ হবে তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো কত সহজেই অঙ্কটা হয়ে গেছে অঙ্কগুলো কিন্তু সহজ তুমি যদি অঙ্ক একটু ধৈর্য ধরে করো তাহলে তোমার কাছে অঙ্ক সহজ যদি ধৈর্য ধরে না করো তাহলে অঙ্ক তোমার কাছে কঠিন আমি একটু সংক্ষেপে চিত্র দিয়ে বুঝাই দিতে চাই যে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করাবো তো এইখানে দেখো প্রশ্নে বলা ছিল তোমাদের একটা অফিস ভবন আছে সেই অফিস ভবনটা হচ্ছে এ বি একটা অফিস ভবন এ বিন্দু হচ্ছে অফিস ভবনের নিচে একবারে বা পাদবিন্দু আর বি হচ্ছে অফিস ভবনের হচ্ছে শীর্ষবিন্দু এখন প্রশ্নে বলা ছিল একেবারে এই এ বিন্দু থেকে দশ মিটার দূরে অফিস ভবনের শীর্ষের উন্নতি কোণ সি বিন্দুতে হচ্ছে 45 ডিগ্রি এরপর বলা আছে এ বিন্দু থেকে বিশ মিটার দূরে ডি বিন্দু অবস্থিত ভবনের শীর্ষের উন্নতি কোণ ডি বিন্দুতে বি ডি এ কোণ ইকুয়াল টু থিটা বলা আছে এখন বলা আছে সাইন থিটা আর কস থিটার মান নির্ণয় করো তো এইখানে দেখো আমার কিন্তু এই এইখানে দেখো এই বি সি এ কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে আর এইটুক হচ্ছে বলা আছে হচ্ছে 10 মিটার আর এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার যেহেতু 10 মিটার চলে আসছো তার মানে এইটুক হবে হচ্ছে বাকি 10 মিটার এই 10 মিটার আর 10 মিটার যোগ করলে কিন্তু এই 20 মিটার হবে এখন আমরা প্রথমে এই ভবনের আমরা বের করবো হচ্ছে এই উচ্চতা বের করব মানে এ বি বের করব তাহলে ত্রিভুজ দিব কোনটা এ বি সি এই ত্রিভুজ দিব কারণ আমার এসি জানা আবার কোনটাও জানা
তাহলে আমার দেখো আমরা জানি কোণের বিপরীতে যেটা থাকে সেটা হলো বিপরীত বাহু, আর 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে সেটা হলো অতিভুজ, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমার সন্নিহিত বাহু জানা এবং কোণ জানা, আমার বিপরীত বাহু বের করতে হবে। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে হচ্ছে ট্যান। তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এই সম্পর্ক থেকে আমরা আগে এবি সমান বের করে নিব। দেখো আমরা তার মানে এবি সমান বের করে নিলাম, এবি সমান বের করলে আসবে হচ্ছে 10, মানে এইচ এর মান 10, আর আমরা এডি সমান আমরা জানি হচ্ছে 20 মিটার। এখন আমরা বের করব হচ্ছে বিডি বের করব, বিডি বের করব। বিডি কিভাবে বের করব, কারণ এ বি ডি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ। তো আমরা এই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য বের মানে উপপাদ্যের সূত্র ব্যবহার করব। পিথাগোরাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করব। 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা যদি এই ত্রিভুজ নেই, এই ত্রিভুজটা নেই, এ বি ডি এই ত্রিভুজটা নেই, এই কোণটা যদি এই থিটা হয়, তো আমরা দেখো এইখানে এডি জানি বিডি জানি, আমরা এখন যদি বিডি বের করতে চাই তাহলে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার। তার মানে সেটা হলো যে বিডি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। এই সূত্র আমরা ব্যবহার করে আমরা বিডি সমান বের করব। বিডি সমান আমরা যদি বের করি, বের করলে আসবে হচ্ছে 10 √5 আসবে। তাহলে আমরা বিডি সমান পেয়ে গেছি। এখন আমরা সহজেই সাইন থিটা সমান বের করতে পারবো। আমরা জানি সাইন থিটা, সাইন থিটা মানে এই কোণটা ব্যবহার করতেছি, যে কোণের বিপরীত যে বাহুটা আছে এই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, বিপরীত বাহু। বিপরীত বাহু মানে এ বি, এ বি সমান আমরা কত পেয়েছি 10, ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে বিডি, বিডি সমান কত 10 √5। তাহলে 10 আর 10 কাটলো, তাহলে হচ্ছে 1/√5 পেলাম। 1/√5 পেলাম হচ্ছে সাইন থিটার মান। এবার আমাকে বের করতে বলছে কস থিটা, আমরা কস থিটা সমান জানি হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কত, সন্নিহিত বাহু হচ্ছে এডি, এডি মানে কত 20, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ কত বিডি, বিডি সমান কত সেটা হলো 10 √5। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 2/√5। এই দুইটা হচ্ছে অ্যান্সার, দেখো এই দুইটা হচ্ছে অ্যান্সার। সহজ কথা, এ বি সি এই ত্রিভুজ থেকে তোমরা আগে এই মানে এই এ বি বের করবে, এরপরে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বিডি বের করবে, এরপরে খুব সহজেই তোমরা সাইন থিটা আর কস থিটার মান বের করতে পারবে। দেখো এই অঙ্কটা করিয়েছি, আশা করি অঙ্কটা বোঝার কথা। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবা। আর তোমাদের জন্য কিন্তু আমি নবম শ্রেণীর গণিতের জন্য স্কুল ম্যাথমেটিক্স নামে একটি পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই লিখেছি। নিকটস্থ লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করবা, সংগ্রহ করলে তোমাদের জন্য অনেক ভালো হবে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, আজকের মতো বাই বাই।